শহীদ ছিল একটা, আর হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা দেখো, পুকুরঘাট থেকেই স্টার্ট করেছি, কারণ এখানেই বাড়ির মেয়েদের বউদের হচ্ছে রান্নাঘর আর পুকুরঘাট সবচেয়ে বেশি, মানে কি বলবো, কাজের জায়গা। আর যাদের বাড়িতে বেসিন রয়েছে মানে রান্নাঘরে, তাহলে কোনো অসুবিধা নেই, ওখানেই ধোয়া মোছা, ওখানেই কাজকর্ম করে নেওয়া যায়। আর আমাদের গ্রামের দিকের পরিস্থিতি এরকমই আর কি, পুকুরঘাটেই অনেকটা সময় লেগে যায়, কারণ তিনবার খাওয়ার বাসন থেকে শুরু করে সকালের বাসি বাসন অনেকটাই বাসন কিন্তু, আর বাসন মাজতে অনেকটাই সময় লাগে। আর তার উপরে এইভাবে যদি ঘাটের অবস্থা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, মানে কি বলতো, বসতেও পারবো না ঠিকঠাকভাবে আর মাজামুজিও করতে পারবো না ঠিকভাবে, তো এই কারণে অনেকটাই সময় লেগে যায়। সকালের খাওয়া দাওয়ার বাসনগুলো দেখো আমি পুকুর পাড়ে নিয়ে চলে এসেছি, এখানে সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর বাসন ধোয়ার পরেই সবজি তো কেটে নিয়েছি, সবজি তেমন কিছুই নয়, টুকটাক আজকে একটু মানে কি বলবো মাছের ঝাল হবে। অনেক দিন থেকেই আগে থেকেই ভাবা ছিল মাছ মানে পুকুরে ধরতে পারুক আর না পারুক এরকম একটা ব্যাপার, তো অবশেষে দেখো এখানে পুকুরের মাছটা ধরা হয়ে গিয়েছে। যাইবো পুকুর থেকে একটা বড় কাতলা মাছ ধরে নিয়েছে, তো এই মাছটা হয়ে যাবে মোটামুটি আমাদের সকলের আর কি। তো এত জলে মাছ ধরাটা তো অনেকটাই চাপের ব্যাপার, যেহেতু সম্ভব নয় প্রচুর জল পুকুরে, তবুও কিন্তু ধরেছে অবশেষে। তো দেখো এখানে আমি মাছটা কেটে নিচ্ছি, আর জ্যান্ত মাছ তো প্রচণ্ডভাবে লাফালাফি করছে, তো ওই কারণে একটু ছাই মাখিয়ে নিলাম। আর গ্রামের উনুনে যেহেতু ঘুঁটের ছাই রয়েছে, তো মাছ কাটতে খুব একটা অসুবিধা কিন্তু হয় না, তো ওই কারণে ছাই দিয়ে দেখো এখানে মাছটা কেটে নিচ্ছি। তো দেখো পুকুরে জ্যান্ত মাছ কাটতে কিন্তু অনেকটা সময়ও লেগে যায়, কারণ এত লাফালাফি করে। তো মাছটাকে দেখো আমি কয়েকবার আছাড় মেরে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তবুও দেখো মাছটা ঠিকঠাকভাবে মরেনি, তো ওই কারণে মাছ কাটতে, মাছের এই যে ডালপালাগুলো মানে মাছের পাখনা কাটতে অনেকটাই সময় লেগে যাচ্ছে, ধরে আমি ঠিকভাবে কাটতে পারছি না, ভয়ও পাচ্ছি, এমনভাবে লাফালাফি করছে যে হাতটা না কেটে যায়, আর একটু অসাবধানতা বশত হাত তো কেটেই যাবে, দেখতেই পাচ্ছ জ্যান্ত মাছ। তো ওই কারণে পুকুর পাড়ে বসেই বেশি করে ছাই নিয়ে বসেছি, আর মাছটাকে অনেক মারার পরেও মাছটা এখনও পর্যন্ত লাফালাফি করছে ওই জন্য। আর আমাদের পুচু রয়েছে, পুচুর সাথে আমি বকবকও করছি, সেই সঙ্গে ওর নানা রকম প্রশ্নের উত্তর দিতে হবে আর ওর সাথে বকবক করতে হবে আমার সারাক্ষণ। মোটামুটি ও যে কয়েকদিন ধরে আছে মাথা খারাপ করে দিচ্ছে সব কিছু প্রশ্ন করে করে, স্বাভাবিক বাচ্চাদের এরকম একটা প্রবণতা থাকে সব কিছুতে, মাসুমণি মাছ কীভাবে হয়, মাছ কীভাবে বড় হয়, মাছ কীভাবে মারা যায়, মানে সবটাই আর কি, ওর কোশ্চেনের শেষ নেই, প্রশ্নের শেষ নেই। তো দেখো মাছটাকে আমি আছাড় মেরে মানে মারছি, আর এদিকে কাটছি, আবার আছাড় মারছি, আবার মারছি, আবার কাটছি, কী আর করবো বলো তো, এত লাফালাফি করছে, যতক্ষণ না ওর গলাটা আমি আলাদা করবো দেহ থেকে ততক্ষণ কিন্তু মাছটা এইভাবে লাফালাফি করবে। তো অবশেষে দেখো কাতলা মাছের মাথাই সার, মাথাটাই সবচেয়ে বেশি বড় হয়, তো মাথাটা দেখো আমি এইভাবে উল্টে কেটে নিচ্ছি, এটা দিয়ে হয় ডাল হবে, মুগের ডাল হবে, আর নয়তো অন্য কোনো কিছু একটা বানানো হবে। আর আমাদের গ্রামের দিকে বেশিরভাগ মানে যে চচ্চড়ি বলো না, মানে বলো না না বলি না আমরা যেটা চচ্চড়ি, তো ওটাই একটু হওয়ার প্রবণতা বেশি রয়েছে আর কি। সে যাই হোক, মাছটার দেখো মানে লেজ যেটা, সেটার মাথা আমি আলাদা আলাদা করে নিলাম, আর তারপরে একটা মাছের দাগা বের করে নিচ্ছি। এবার আমি একটু পেট মাছ যেটাকে বলে ওটাও কেটে বের করে নিচ্ছি, যেহেতু মোটামুটি পেটটা অনেকটাই মোটা রয়েছে, তো ওই কারণে, নয়তো পেট মাছ বের করতাম না, একটু বড় বড় পিস হতো, তারপরে ভাবলাম না পেট মাছ বের করি, তাহলে বেশ ভালো লাগবে মাছটা দেখতে। মানে মাছ কাটার দিকে আমাদের বাড়িতে বলো আর আমার শ্বশুর বাড়িতে বলো, বড় মাছ হলেই কোনো কথা নেই, সেটা হচ্ছে দায়িত্ব এসে পড়ে আমার উপরে, মাছ কাটার দায়িত্ব আমার
মাছ কাটা সকলের পছন্দ হয় একরকম বলতে পারো, তো ওই কারণেই আর কি মাছ কাটতে বসে যাই আমি সবসময়। ছোটো মাছ কাটতে প্রচণ্ড বিরক্তি, একদমই পছন্দ করি না ছোটো মাছ কাটা, কিন্তু বড়ো মাছ হলে কোনো কথাই নেই, বেশ ভালো লাগে আমার বড়ো মাছ কাটতে। তো দেখো কেটে কুটে নিয়ে এবারে পুকুরে ধুয়ে নেব। আর আমাদের এই যে পুচু, ওর নানা রকম প্রশ্নের উত্তর দিতে দিতে আমি মানে কি বলবো, আমার অবস্থা খারাপ। তারপরে দেখো ও আর কিছুতেই আর উপরে থাকতে পারলো না, অবশেষে জলে ঝাঁপিয়ে পড়লো। জলে সাঁতারটা মোটামুটি এখনও শিখে উঠতে পারেনি, চেষ্টা চালানো হচ্ছে, মানে দাদা আমি দুজনে মিলেই শেখাই আর কি। তো যেহেতু আমাদের গ্রামের দিকের পরিস্থিতি এমনই যে পুকুর খাল বিল নদী যাই বলো না কেন সবেতেই জলে ভরা থাকে, আর সাঁতার শেখানো বাচ্চাদের খুব মানে খুবই দরকার ছোটোর থেকেই, তো ওই কারণে সাঁতারটাও মোটামুটি একটু শিখেছে আর কি, খুব একটা ভালো এখনও শিখতে পারেনি। আর প্রচণ্ড জল, তো এই এত জলে সাঁতার শেখানোটা খুব ভয়ের আর কি, তো ওই কারণে খুব একটা বেশি চাপ দেই না, টুকটাক ও নিজের থেকে যা পারে তাই মানে করে, আর একটু আধটু আমরা শেখাই। এই যে দেখেছো ও চেষ্টা কিন্তু করেই যাচ্ছে, আর আমি আছি যেহেতু ঘাটে, আর এরপরে আমিও স্নান করতে আসবো, ওই জন্য ও জলে নেমে গিয়েছে আগে ভাগেই। আর আমি দেখো এখানে মাছ কেটে মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু ছাই দিয়ে মাছটা কেটেছি তো ওই কারণে একটু সময় নিয়ে আমি ধুয়ে নিচ্ছি, এক একটা পিস নিয়ে ঘষে ঘষে একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মাছ ধোয়ার পরে স্নানটাও সেরে নেবো, একেবারে ভিজে গিয়েছি। এই যে ঘাটে না মাছ সবজি এই সমস্ত কিছু ধুতে না অনেকটাই সময় লাগে, বাসন তাও বসে বসে উপরে বসে মেজে ধুয়ে নেওয়া যায়, আর মাছ সবজি এই সব কেটে ধুতে গেলে না অনেকটা জল দরকার, আর একটু নেমে এসে ধুলে ভালো হয়। তো ওই কারণে আমি একেবারে ভিজে গেলাম, স্নান টান সেরে এই যে রান্নাঘরে চলে এসেছি এবারে। তো রান্না কী হবে দেখো, আজকে তোমাদের সাথে সব রান্নাগুলো শেয়ার করবো ভেবেছি, তো ওই কারণে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। কাতলা মাছের ঝাল কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে একদম একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, আর আলুটাকে একটু লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি, আর ওই দিকটা দেখো হচ্ছে চাল কুমড়ো, ও চাল কুমড়োটা রান্না করছে বৌদি, আর আমি এই দিকটায় মাছের ঝালটা বানিয়ে নিচ্ছি। তো মাছের পিসগুলো সব সুন্দর করে ফ্রাই করে ভাজা হয়ে গিয়েছে, এই যে দেখো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার আলুটা ভেজে নিয়ে তারপরে মশলা কষিয়ে মাছের ঝালটা করব। আর মাছের ঝাল করতে কালো জিরেটা অবশ্যই মাস্ট, আমি যেটা ব্যবহার করি, তো কালো জিরেটা দিয়ে দিলাম। আর বাড়িতে না একেবারেই কাঁচা লঙ্কা ফুরিয়ে গিয়েছে, নয়তো কিন্তু কালো জিরের সাথে কাঁচা লঙ্কা দেওয়াটা খুবই দরকার, কিন্তু যেহেতু কাঁচা লঙ্কা নেই ওই কারণে কাঁচা লঙ্কাটা আমি স্কিপ করে গেলাম। এখানে দেখো পেঁয়াজ বাটা রসুন বাটা আমি দিয়ে তেলের মধ্যে ভালো করে নেড়ে আগে ভেজে নিচ্ছি, তারপরে টমেটোর পেস্টটা দেবো পরে। তো পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই তারপরে এখানে টমেটোটা অ্যাড করব। টমেটো কখনোই আগে থেকে দেবে না, যে কোনো মাছের ঝাল বলো বা ডিমের কারি যাই রান্না করো না কেন, টমেটো কিন্তু পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার পরেই অ্যাড করতে হয়, তাহলে কিন্তু তরকারির গ্রেভিও যেমন ভালো হয় হ্যাঁ তেমন মানে খেতেও একটা অন্যরকম স্বাদ আসে, কাঁচা গন্ধটা সহজেই চলে যায় পেঁয়াজ রসুনের। তো দেখো পেঁয়াজ রসুন একটুখানি হলুদ আর লবণ দিয়ে ভেজে নেওয়ার পরেই এখানে টমেটো পিউরিটা আমি দিয়ে দিলাম, এর মধ্যে অ্যাড করে দিলাম, এবারে মশলাটা ভালো করে নেড়ে নেব। আর এর মধ্যে দেখো আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি আদা পেস্ট আর লঙ্কার গুঁড়ো, মানে লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, আমাদের বাড়িতে মোটামুটি সবাই একটু লঙ্কা খেতে ভালোবাসে ওই জন্য একটুখানি লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছি, যেহেতু মাছের ঝাল হচ্ছে তো ঝাল মানে একটু ঝাল ঝাল ব্যাপার থাকবে, তো ওই কারণে আর কি। তো দেখো এখানে সমস্ত মশলা একদম ভালো করে গ্রেভি হয়ে যাওয়ার পরে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম একটু শুকনো শুকনো হয়ে আসলে মশলাটা একদম তেল ছেড়ে দিলে তারপরেই কিন্তু এর মধ্যে আমি জলটা অ্যাড করব। তো দেখো একদমই প্রায় শুকনো শুকনো হয়ে গিয়েছে আলু দিয়ে মশলা ভেজে নেওয়ার পরে, এই পর্যায়ে কিন্তু জলটা এবারে অ্যাড করব, তাহলে কিন্তু মাছের ঝালের স্বাদটা অনেকটাই বেশি সুন্দর হবে। আর ওই দিকটায় তো বললামই যে চাল কুমড়ো হচ্ছে, বৌদি চাল কুমড়োটা রান্না করছে, আর দেখো এখানে তরকারি ফুটে এসছে, এবারে আমি একে একে করে ভেজে রাখা মাছগুলো সব অ্যাড করছি। এবারে নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই একদম তৈরি হয়ে যাবে কাতলা মাছের ঝাল আলু দিয়ে, তো বেশ মজাদার একটা খাবার, দুপুরবেলার মানে ভাত দিয়ে জাস্ট জমে যাবে, হ্যাঁ একদম পুকুরে জ্যান্ত মাছ দিয়ে মানে দুপুরের খাওয়াটা একদম অন্যরকম হবে। তো দেখো এত প্রচণ্ড গরম পড়েছে, গরমে ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছে একদম, আর বৌদি আর আমি এখানে বসে গিয়েছি, মানে হয় না বৌদি আর আমি হচ্ছে একদম পুরো দু বান্ধবীর মতন, সবসময় বকবক করতে থাকি, নানা রকম বিষয়ে কথা চলতেই থাকে দু বান্ধবীর মতন। লোকে বলে, অনেকেই বলে যে ননদ হচ্ছে রায়বাগিনী ননদিনী, বা বৌদির সাথে ননদের সম্পর্ক কোনো কালেই ভালো হয় না, ভালো থাকে না, এটা আমি মনে করি একেবারেই ভুল। সম্পর্ক ভালো কি খারাপ সেটা নিজেদের উপরে ডিপেন্ড করে, আমরা নিজেরা কীভাবে চলবো, নিজেরা কীভাবে মানিয়ে নেব, বা কি বলবো, সব কিছু যদি বন্ধুর মতন শেয়ার করতে থাকি না, তাহলে দেখবে বৌদিকে বৌদি বলেও মনে হবে না, আর ননদকে ননদ বলেও মনে হবে না, দু বান্ধবী বা দু বন্ধুর মতনই
থেকে যাব। তো আমরা কিন্তু প্রথম থেকেই এরকমই বক বক বলো, গণ্ডগোল বলো, মানে যা যা হওয়া দরকার সবটাই কিন্তু আমাদের মধ্যে হয়, সেইভাবেই আমরা থাকি, সেইভাবেই চলি, বেশ ভালো রকম একটা মধুর সম্পর্ক যেটাকে বলে। তো দেখো আমরা বক বক করে কথা বলেই যাচ্ছি আর হেসেই যাচ্ছি, বিভিন্ন বিষয়ে কথা বলি। যাই হোক, এক কথা বলবো, বৌদি আর ননদের সম্পর্ক চিরকাল মধুর ছিল আর মধুরই থাকবে, সে বিষয়ে কোনো মানে সংশয় নেই। আর বৌদি দেখো এখানে একটা কাঁচা আম ছাড়িয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ? এই কাঁচা আমটা কিন্তু গাছ থেকেই নামানো হয়েছে, আমাদের গাছে এখন কাঁচা আম হচ্ছে, তোমরা বিশ্বাস করতে পারবে? অবশ্যই তোমাদের আমি দেখাবো নেক্সট ব্লগে গাছে কীভাবে আমাদের কাঁচা আম ঝুলে আছে। ওই যে হয় না বারোমেশে আম গাছ, আমাদের কিন্তু একটা রয়েছে বারোমেশে আম গাছ, তো সেই আম গাছে বেশি নয় 10টা মতন আম ধরেছিল, মানে অনেক কিন্তু আমের মুকুল হয়েছিল, কিন্তু সেই পর্যায়ে আমটা মোটামুটি অত ধরেনি, তবু 8-10টা মতন আম হয়েছিল, কিন্তু ভালোই রকম বড় বড় হয়েছে। সেই আমগুলো কিন্তু নিয়ে টক রান্না করে খাওয়া চলছে, চাটনি। আর আমাদের গ্রামের দিকে প্রচুরভাবে টক খাওয়ার প্রচলন রয়েছে, তোমরা অনেকেই কিন্তু টক পছন্দ করো না সবজি দিয়ে, কিন্তু আমাদের গ্রামের দিকের মানুষরা বেশ পছন্দ করে কিন্তু সবজি দিয়ে মাছের টক। তো দেখো এখানে সবজি দিয়ে মাছের টক হবে, তার জন্য আমগুলো এই যে সরু সরু ফালা ফালা করে বৌদি কেটে নিচ্ছে। সবজি বলতে এর মধ্যে একটুখানি ঢেঁড়স দেব আর একটুখানি এই যে আলু দেব, এই যে দেখো আলু ঢেঁড়স আর পাঁচফোড়ন দিয়ে এখানে টকটা রান্না করে নিচ্ছি। আর এরকম টক খেতে আমরা ভীষণ পছন্দ করি, ভীষণ পছন্দ করি। আর আমটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, অসময়ের মানে মানে সময়ের জিনিস যদি অসময়ে পাওয়া যায় না, সেটা কিন্তু বেশ মজাদার লাগে আর বেশ অন্যরকম একটা স্বাদ আনে তরকারিতে। তো আগের দিনও হয়েছিল, বেশ ভালো লেগেছিল, সবাই চেটে পুটে খেয়েছে একরকম, তো ওই জন্য আজকে আমি রান্না করতে বসে গিয়েছি ঢেঁড়স আলু দিয়ে মাছের টক। তো কাতলা মাছের টক নয়, এটা হচ্ছে পুকুরে ছিপ দিয়ে মা ছোটো ছোটো তেলাপিয়া মাছ পেয়েছিল, তো সেই ছোটো ছোটো তেলাপিয়া মাছ দিয়েই টকটা রান্না হচ্ছে। আর মাছের জাল তো হয়েই গেল, আর চাল কুমড়োর তরকারি, এই হচ্ছে আজকে তিনটে মেনু। তো চলো দুপুরে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে নিই, সন্ধ্যেবেলা আবার ফিরে আসছি। সন্ধ্যেবেলা দেখো আবারও একটি মজাদার খাবার নিয়ে চলে এসেছি, মোটামুটি এ কয়েকদিন ধরে খাওয়াই হচ্ছে। আমাদের পুচু যেহেতু মানে দুদিন ধরেই বায়না করছে যে বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাবে, আর বাড়িতে দেখো কেউ নেই, দিদিরা যেহেতু চলে গিয়েছে ডাক্তার দেখাতে, তো ওরা ফেরেনি, তো ওই কারণে আর কি পুচুর জন্যই শুধুমাত্র এখানে আমাদের বাধ্য হয়ে বিরিয়ানি করতে হচ্ছে। বিরিয়ানির কিন্তু কিছুই নেই বাড়িতে মোটামুটি, তো বাবাই যে অল্প একটু মাংস এনেছে, আর দাদাইয়া অল্প মানে কত বলি 500 মতন বিরিয়ানি চাল এনেছে, তো তাই দিয়েই দেখো এখানে বিরিয়ানিটা রান্না হবে। আর বিরিয়ানির মশলা বলতে সব মশলাই রয়েছে, শুধু মিঠা হাতরটা নেই, তো সে যাই হোক ওকে একটু বানিয়ে দিচ্ছি আমি, যেহেতু খেতে চেয়েছে আর ওকে উদ্দেশ্য করে আমরা সবাই কিন্তু খেয়ে নেব। তো এই কারণে দেখো মাংসটা এখানে ম্যারিনেট করে রেখে দিলাম, আর এখানে দেখো চালটা এবারে ভেজাতে দিয়ে দিচ্ছি। চালটার জলটা কিন্তু আমি ভালো রকম করে গরম করে নিয়েছি। আর বিরিয়ানির পুরো ব্লগ যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করো, পেয়ে যাবে তোমরা, বিরিয়ানি মানে বিরিয়ানি স্পেশাল দিয়ে সার্চ করলে অবশ্যই তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। তো ওই কারণে আজকে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো না। তো দেখো এখানে জলের মধ্যে আমি একটুখানি গরম মশলা দিয়েছি আর একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম, আর জলটা ভালো রকম গরম হয়ে যাওয়ার পরে চালটা কিন্তু আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবারে এই গরম জলের মধ্যে অ্যাড করে দেবো। আর তারপরে ভালো রকম নেড়ে চেড়ে প্রায় 90% মতন চালটা ফুটিয়ে নিলেই বিরিয়ানির ভাতটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, কারণ বিরিয়ানির ভাতটা একদম 100-এ 100% যদি সেদ্ধ করে নিই তাহলে কিন্তু দমে দেওয়ার সময় একেবারেই গলে যাবে। তো এই কারণে 80% কি 90% মতন সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিতে হবে। তো দেখো এখানে আমার এখানে দেখো ভাতটা একেবারে রেডি হয়ে গিয়েছে, একদম পুরো 80% মতন হয়ে গিয়েছে, আর একটুখানি ভালো রকম করে নেড়ে দিচ্ছি। আর দেখেছো ভাতে মানে এই জলের মধ্যে ঘি দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, ওই জন্য একটা ভাতের গায়ে একটা ভাত কখনোই লাগবে না, একদম ছাড়া ছাড়া গোটা গোটা হবে। যারা বিরিয়ানি করতে গিয়ে ভাতটাকে একেবারেই ঘেঁটে ফেলো বা ভাতটা ঠিকঠাক করতে পারো না, তারা এই পদ্ধতি অবলম্বন করে করতে পারো, তাহলে কিন্তু বেশ ভালো হবে। আর মা দেখো এদিকে কড়াইতে মাংসটা রান্না করে দিচ্ছে, আর সঙ্গে আমাকে একটু পেঁয়াজের বেরেস্তাও বানিয়ে দিল। মাংসটা এখানে জাস্ট কষানো হয়ে গেলেই হয়ে যাবে, ওই দিকটা আমি ভাতের থেকে ফ্যানটা গেলে রেখে দিয়েছি, একটুখানি হাওয়ায় দিয়ে দিয়েছি। আর মায়ের হাতে চিকেন ছাড়া আমরা ভাবতেই পারি না, সেটা কম হোক আর বেশি হোক, মা ওই কারণে প্রত্যেকবারই বিরিয়ানি চিকেনটা মাই বানিয়ে দেয়, আর আমি পুরো সিস্টেমটাকে মানে একের পর এক স্টেপ বাই স্টেপ পালন করি। আর এখানে দেখো আলুটাও ভেজে রাখা হয়ে গিয়েছে, ডিমটা দেবো না বিরিয়ানিতে, যেহেতু বাড়িতে ডিমের অভাব রয়েছে সে কারণেই। তো দেখো অবশেষে আমাদের এই যে বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে, আর আমাদের বড় পুচু সেই দুপুর থেকে কলাপাতা কেটে রেডি করে রেখেছে কলাপাতায় বিরিয়ানি খাবে বলে, তো শুধুমাত্র ওর জন্যই একদম স্পেশাল বিরিয়ানি দেখো নিয়ে চলে
আসছি এখানে। তো চলো, আজকে সারাদিনটা কিন্তু আমার এভাবেই কাটলো, বেশ মজা করে। আসলে কি বলতো, বাড়িতে যদি মানে কি বলবো, প্রিয় মানুষটা থাকে, প্রিয় হচ্ছে আমাদের বড় পুচু, ও যদি থাকে তাহলে সর্বক্ষণ কিন্তু বেশ আনন্দ মজা করেই কেটে মানে কাটানো যায় আর কি। আর একা একা থাকলে না, এই যে বৌদি আমি একটুখানি জাস্ট বকবক করলাম, তারপরে যে যার মতন সে তার ফোন নিয়ে ব্যস্ত, এরকম একটা ব্যাপার আর কি। আর ও এসে আমাদের সকলের মাথা খারাপ করে দিচ্ছে বকবক করতে করতে। তো ওই কারণে ওরও যাওয়ার সময় হয়ে গেল, কারণ দিদিরা ফিরে আসলেই ওকে নিয়ে চলে যাবে। তো ভীষণ মন খারাপ লাগবে, ভীষণ কষ্টও হবে, তো কিছু করার নেই, মেনে নিতে হবে। ওরও স্কুল আছে, স্কুল বন্ধ করেই এসছে একরকম, তো কয়েকদিন ধরেই আছে, স্কুলও বন্ধ হয়ে যাচ্ছে, টিউশনও বন্ধ হয়ে যাচ্ছে, তো ওই কারণে ওকে তো ফিরতেই হবে। তো সে যাই হোক, দেখো আজকে সারাদিনটা এইভাবে আনন্দ মজা হাসি হুল্লোড় করে কেটে গেল। আজকের পুরো ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম একদম পুরো সকাল 10টা থেকে আর পুরো রাত 10টা পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, যারা প্রথমবার আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে দিও, যখনই আমি ভিডিও পোস্ট করবো সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট, টাটা।